Hey everyone, assalamu alaikum, welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobi Shorob. Guys, aajke video te amar samne dekhte pacchen Honda Livo 110 110cc er modhe Honda ei bike ta khubi jonopriyo. Apnara onekei comment kortechilen Ramzan mash upolokkhe etar modhe koto taka cashback offer cholteche ba etar modhe ki offer cholteche seta niye ekta video toiri koren. Tai aajke ami chole aschi Aljhan Motors e Honda ekta authorized showroom. Apnader ei bike ta somporke A to Z details dhona dibo. Bortoman official price koto কি অফার চলতেছে এ টু জেড ডিটেইলস আজকে ভিডিওতে জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অলরাইট গাইস আমি যদি সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি চলো আসি এটা মেইন পার্ট ইঞ্জিনে এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল কার্বোরেটর 110 সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস হয় 8.43 পিএস 7500 আরপিএম আর যার ম্যাক্সিমাম টর্ক প্রোডিউস হয় 9.09 নিউটন মিটার 5000 আরপিএম এই সেগমেন্টের মধ্যে মোটামুটি একটা পাওয়ারফুল ইঞ্জিন পাচ্ছেন এর পাশাপাশি এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি এটার ব্রেকিং এর দুইটা অপশন হয় একটা হলো সামনে ড্রাম এবং পেছনের ড্রাম আর একটা যেটা আমার সামনে রয়েছে সামনের ডিস্ক এবং পেছনের ড্রাম সামনে আপনারা পাচ্ছেন 240 মিলিমিটার ডিস্ক ব্রেক নিশিনের টু পিস্টন ব্রেক ক্যালিপার বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন যে কস্ট কমানোর জন্য ডিস্ক ব্রেক দিলে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয় কিন্তু এটার মধ্যে নিশিনের টু পিস্টন ব্রেক ক্যালিপার দিছে সো ব্রেকিং কন্ট্রোল আপনারা যথেষ্ট ভালো পাবেন এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি এখানে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক এবং রয়েছে সিবিএস কম্বাইন ব্রেকিং সিস্টেম আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশুতে একটা কম্বাইন ব্রেক হবে সো এই কারণে আপনারা যদি অফ স্পিড হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা স্কিড করার সম্ভাবনা খুব কম হবে এবং টায়ার নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পাচ্ছেন 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার এবং রেয়ারও সেম ব্র্যান্ডের সেম সাইজের টায়ারটা পেয়ে যাচ্ছেন 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী সো আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা গ্রিপটা বুঝতে পারবেন খুব ভালো গ্রিপ এটার এবং সাসপেনশন নিয়ে যদি কথা বলি সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এটার ফিডব্যাক যথেষ্ট ভালো এবং রেয়ারে পাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন আপনি যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এই সাসপেনশনের ফিডব্যাকগুলো বুঝতে পারবেন আর এটার সিট নিয়ে যদি কথা বলি দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা ওয়াইড সিট ব্যবহার করা হয়েছে দুজন খুব কমফোর্টেবলভাবে বসতে পারবেন চাইলে যদি ছোট বাচ্চা টাচ্চা থাকে তাও বসাতে পারবেন ফ্যামিলি নিয়ে রাইড করতে পারবেন কোনো প্যারা হবে না এবং খুবই কমফোর্টেবল যারা 5 ফিট 2 এর মতো আছেন 1-2 এর মতো আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন কোনো প্যারা হবে না এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে পিলিয়নের জন্য খুব সুন্দর এখানে একটা গ্রাব ডিল পেয়ে যাচ্ছেন আপনারা এবং টেল লাইটটা যদি দেখাই টেল লাইট আপনারা পাচ্ছেন হ্যালোজিং টেল লাইট আর ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর বিশেষ করে টেল প্রোফাইল থেকে বাইকটাকে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে আর এক্সস্ট প্যাটটা যদি দেখাই ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশনে খুব সুন্দর কিউট একটা এক্সস্ট পাইপ এখানে পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে যদি নিয়ে আসি একটা বিল্ট ইন সারি গার্ড দেওয়া হয়েছে বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য বিল্ট ইন সারি গার্ড এবং বাম্পার দিচ্ছে না কিন্তু হোন্ডা প্রতিটা বাইকের সাথে বিল্ট ইন সারি গার্ড এবং বাম্পার দিয়ে দিচ্ছে আর এখন যদি এটা লুকস নিয়ে কথা বলি বিশেষ করে এটা লুকসটা খুবই মাস্কুলার সামনাসামনি দেখলে মনে হয় 125 সিসি বা 150 সিসি সেগমেন্টের কোনো বাইক এতটা মাস্কুলার লুকস এখানে আপনারা হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন হেডলাইটটা চাইলে এখানে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন আর এটা সিটাইটের জন্য মোর দেন এনাফ কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে এবং এখানে আপনারা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর এবং লুকসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হেডলাইটের ডিজাইনটা আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন এবং ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্স কিট নিয়ে যদি কথা বলি এটার ফুয়েল ট্যাঙ্কটা পুরোপুরি স্টিলের পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এই যে কিটটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের রাখা হয়েছে কিন্তু ভালো মানের কিট বা ভালো মানের প্লাস্টিক এখানে দেওয়া হয়েছে এবং হোন্ডা একটা 3D লোগো রয়েছে আর লিভো মেনশন করে দিছে গ্রাফিক্সের মধ্যে দেখতে খুবই সুন্দর লাগতেছে এই কারণে সো আপনারা যখন সামনাসামনি বাইকটা দেখবেন তখন এটার গ্রাফিক্স কালার কম্বিনেশনটা আপনাদের ভালো লাগবে আর পুরোপুরি শাইনিং কালার কম্বিনেশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং কালার কোয়ালিটিও প্রাইস সেগমেন্ট চিন্তা করলে যথেষ্ট ভালো পাচ্ছেন আপনারা আর এটার ককপিট ভিউ নিয়ে যদি কথা বলি দেখতে পাচ্ছেন ককপিট ভিউটাও যথেষ্ট সুন্দর আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা ভিউটা এনজয় করবেন এখানে সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার রাখা হয়েছে টুকটাক যে ইনফরমেশন দরকার রেগুলার রাইডের জন্য সেগুলো এখানে শো করবে আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার এটার কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো বিশেষ করে সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে সো আপনারা যখন বাইকটা অনেকক্ষণ বসে রাইড করবেন খুব সহজে হ্যান্ড পেন বা রিস্ট পেন হবে না
আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলি, এখানে আপনার সেলফ আছেন, আর বাইকটাকে আপনার সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিকের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর সুইচের বিল কোয়ালিটি মোটামুটি আপনারা পাচ্ছেন, যেহেতু রিজনেবল প্রাইসের একটা বাইক, সো এটার সুইচের বিল কোয়ালিটি নিয়ে সেরকম আশা না রাখলেই হয়। কিন্তু এটা বডির কিটের কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন, এবং কালার কোয়ালিটিও প্রাইস সেগমেন্ট চিন্তা করলে আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা অনেক ভালো পাচ্ছেন, কারণ এখানে রাখা হয়েছে 180 মিলিমিটার, যেটা সেগমেন্ট বেসড। বাংলাদেশে 160 থেকে 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলে এনাফ, যে কোনো রাস্তায় রাইড করা যায়। সো এটার মধ্যে 180 মিলিমিটার পেয়ে যাচ্ছেন। ভাঙাচোরা রাস্তা, স্পিড ব্রেকার বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি বিল্টিন এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, এবং বিল্টিন বাম্পার পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড দিচ্ছে না, আমি আগেই বলছি। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, যেহেতু দুটো ভেরিয়েশন রয়েছে, এটা ওয়েট হচ্ছে আমার সামনে যেটা পাচ্ছেন ডিস্ক, এটা ওয়েট হচ্ছে 113 কেজি, এবং ড্রাম ব্রেকের ভেরিয়েশন হচ্ছে 112 কেজি ওয়েট। ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনি যখন বাইকটা রাইড করবেন খুব স্টেবলভাবে বাইকটা অবাই স্পিডে রাইড করতে পারবেন, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর বিশেষ করে এটা কমফোর্টনেস, কন্ট্রোলিং, স্টেবিলিটি, ব্রেকিং এই সেগমেন্ট চিন্তা করলে যথেষ্ট ভালো পাচ্ছেন। তাই আপনারা যারা 110 সিসি সেগমেন্টের একটা বাইক কিনতে চাচ্ছেন, যেটার মাইলেজ বেশি হবে, মেনটেন্যান্স কস্ট কম হবে, কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো হবে, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েজে রাখতে পারেন। এটা মাইলেজও আপনারা সেগমেন্ট বেস্ট পাচ্ছেন, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার মাইলেজ পাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে 74 কিলোমিটার অ্যাভারেজ। পার লিটার ফুয়েলে আপনারা 74 কিলোমিটার মাইলেজ পাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে। এই সেগমেন্ট চিন্তা করলে আসলে হিউজ একটা বাইক থেকে এত পরিমাণ মাইলেজ। সো আপনার যারা মেনটেন্যান্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে এরকম একটা বিশেষ করে বাইক খুঁজতেছিলেন, তারা অবশ্য অবশ্যই লিভো বাইকটা চয়েজ রাখতে পারেন। আর বাংলাদেশে বর্তমানে ফুয়েলের দাম অনেক হারে বৃদ্ধি পেয়েছে, সো যারা মাইলেজ নিয়ে একটু সচেতন তারা এই বাইকটা চয়েজ রাখতে পারেন। এবং হোন্ডার অন্যান্য বাইকের থেকে এটার এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল, আপনার খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, আমার সামনে যেটা রয়েছে ডিক্স, এটার প্রাইস হচ্ছে 1,34,500 টাকা, আর যেটা ড্রাম ব্রেকের ভেরিয়েশন ওইটার প্রাইস হচ্ছে 1,21,000 টাকা। বর্তমানে 1,34,000 এবং 1,21,000 থেকে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, অফিসিয়ালভাবে এই প্রাইসটাই রয়েছে। আর বর্তমানে আপনারা জানেন যে সব ব্র্যান্ডে বাইকের দাম রোজার আগে বেড়ে গেছিলো, সো ওই দিক থেকে চিন্তা করলে হোন্ডার কোনো বাইকের প্রাইস বাড়ে নাই, সো এর জন্য তারা এখনও রমজানে কোনো প্রকার ক্যাশব্যাক অফার দেয় নাই। কিন্তু আপনি যদি আলজান মোটরস থেকে বাইকটা পার্চেস করেন আর আমাদের ভিডিওটাকে মেনশন করেন, তাহলে স্পেশাল অফার আপনার জন্য অবশ্যই থাকবে। অফারগুলো যদি একটু বলি, গিফট অফার পাচ্ছেন, একটা পেয়ে যাবেন সার্টিফাইড হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি টাকা কাভার এবং একটা ডিস্ক লক, এবং রয়েছে আরেকটা স্পেশাল গিফট, সেটা হলো যেহেতু দুটো টায়ার টিউবলেস, অবশ্যই আপনাদের জেল ভরতে হবে। কিন্তু আপনারা যদি আমাদের চ্যানেলটাকে মেনশন করেন তাহলে পেয়ে যাবেন টিউবলেস টায়ার, যেহেতু অবশ্যই দুটো জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস, সেটার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে মেনশন করতে হবে। আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পার্চেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আপনাদের ডিটেলস জানা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।